আমরা এখানে কেন এসেছি? বিএনপি প্রত্যেকটি নেতা কর্মীকে এটি উপলব্ধি করতে হবে। আমরা এখানে এসেছি আজকে সরকারের অন্যায় কাজের প্রতিবাদ করতে। বিগত শনিবার আমরা ঢাকা শহরের বিভিন্ন এন্ট্রি পয়েন্টে আশ্চর্যের বিষয়, সরকার সেই শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান কর্মসূচিতে বাধা সৃষ্টি করে একটি ন্যাক্কাজনক পরিস্থিতি সৃষ্টি করেছিল। আমাদের নেতা কর্মীদের উপরে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী পুলিশের ছত্রছায়া এবং পুলিশ নিজে বিভিন্ন পয়েন্টে আক্রমণ করে গুলি ছুড়ে লাঠিচার্জ করে বিএনপি নেতা কর্মীদের আহত করে বিএনপির একটি ন্যায় সঙ্গত সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করেছিল এবং তারই প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি খুব সংক্ষেপে বলতে চাই আজকে এই যে সরকার আওয়ামী লীগের একটি সরকার বাংলাদেশে দীর্ঘ প্রায় 15 বছর ধরে আছে, সেই সরকারের সত্যিকার যে চরিত্র আমি আজকে অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম কথা, এটা কোন সরকার? এটা হচ্ছে একটি একদলীয় সরকার। এখানে সরকারের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেওয়া হয় না। এখানে মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কিছু লিখতে দেওয়া হয় না। সেই একদলীয় সরকার আজকে বাংলাদেশের 17 কোটি মানুষের চুটি চেপে ধরেছে। সেই চুটি আমাদের